দর্শক সবাইকে স্বাগত ডয়চে ভেলে বাংলার ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের আহমেদ, আমার সঙ্গে আছেন ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিন। আপনারা এরই মধ্যে আমাদের যে এই ভিডিওর উপরে যে টেক্সট সেখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডয়চে ভেলে বাংলা একটি নতুন বিষয় শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে DW ক্যাম্পাস। মূলত বলে রাখি যে আমরা জার্মানিতে উচ্চশিক্ষা এবং জার্মানি এবং ইউরোপে উচ্চশিক্ষা সম্পর্কে নানান তথ্য, সম্ভাবনা, সুযোগ এগুলো নিয়ে আপনাদের সামনে নতুন ভাবে হাজির হতে চাই। এটিও বলে রাখি যে এই বিষয়ে আমরা অনেক প্রতিবেদন আগেও করেছি, আমাদের ডয়চে ভেলে বাংলার ওয়েবসাইটে একটি পেজই আছে জার্মানিতে উচ্চ শিক্ষা বলে, সেখানে আমরা প্রতিনিয়তই এসব তথ্য দিয়ে থাকি। তবে এর সঙ্গে নতুন কিছু আমরা যুক্ত করতে চাইছি এবং সেটি কি সেই তথ্য আপনাদের জানতে চাইছি, এবং আপনারা কি দেখতে চান এই DW ক্যাম্পাসের জার্মানি উচ্চশিক্ষা এবং ইউরোপীয় উচ্চশিক্ষা সম্পর্কে, সেগুলো আমাদেরকে জানাতে পারেন। এই মন্তব্য, প্রশ্ন এবং নানান রকমের পরামর্শ আমাদের দিতে পারেন, এই ভিডিওতেই নিচেই আপনারা লিখতে পারেন। আমি খালেদ ভাই আপনার কাছে একটু জানতে চাই যে এই নতুন করে আমরা এরই মধ্যে আমাদের এই ডয়চে ভেলে বাংলা জার্মানিতে উচ্চশিক্ষা সম্পর্কে নানান রকমের তথ্য আগে থেকেই দিয়ে আসছে, তো এই নতুন যে একটি বিষয় আপনারা চালু করতে চাইছেন, আমরা চালু করতে যাচ্ছি, এটা সম্পর্কে যদি একটু বলেন। প্রথমে ধন্যবাদ জানাই জুবাইর আপনাকে, এই রকম একটি উদ্যোগ আপনি নিয়েছেন। ক্যামেরার পেছনে অনুপম দেব কানুনগো আছেন, অনুপম দেব কানুনগোকেও ধন্যবাদ এই পুরো বিষয়টি এইভাবে আয়োজন করার জন্য। আপনি জানেন যে এই করোনার সময়ও আমরা আসলে বেশ কয়েকটি শহরে গিয়েছি, সেই বেশ কয়েকটি শহরে যাওয়ার মধ্যে আমরা প্রধানত ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি, বাংলাদেশ থেকে যারা আসছেন, ইন্ডিয়া থেকে যারা আসছেন, পাকিস্তান থেকে আসছেন, বা পৃথিবীর অন্য দেশ থেকে যারা এখানে পড়তে এসছেন, মানে আমাদের মতো দেশ থেকে যারা এখানে পড়তে এসছেন, তাদের সাথে আমরা আসলে কথা বলার সুযোগ হয়েছে। আমি দুটো জায়গার কথা আসলে উল্লেখ করতে চাই, একটি হচ্ছে মুনশেন গ্লাডবাক। সেই মুনশেন গ্লাডবাকে একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, যেটি আসলে সারা পৃথিবীতেই খুব বিখ্যাত। এর মধ্যে থেকে একটা সিগনিফিক্যান্ট পার্সেন্টেজ মানে বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসছেন, এবং স্টুডেন্টরা যারা এখানে আসছেন, যারা এখানে পড়াশোনা করছেন, তাদের চাহিদা এত বেশি যে তারা আসলে বিভিন্ন জায়গায় আসলে ভালো করে কাজও পেতে পারছেন, এবং আশাটা কিন্তু কোনো বড় একটা জটিল কোনো কিছু না। এটা আমাদের ওয়েবসাইটে যেমন দেওয়া আছে, এবং আপনি যে অনুষ্ঠানের মধ্যে দেখাবেন, আপনি নিশ্চয়ই সেই ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে আপনি দেখাবেন যে আশাটা কত সহজ। কয়েকদিন আগে আমরা হামবুর্গে গিয়েছিলাম, হামবুর্গেও কিন্তু আমরা দেখেছি যে প্রচুর হামবুর্গ ইউনিভার্সিটিতে পড়তে এখন আগের চেয়ে অনেক বেশি ছাত্রছাত্রী আসছেন, এবং তাদের মধ্যে কেউ হচ্ছেন যেটিকে বলেছে সিএসই বা কম্পিউটার, সিএসইটা হচ্ছে কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ওইটার ক্ষেত্রে প্রচুর লোকের দরকার হচ্ছে। স্বাভাবিকভাবে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়েরও প্রচুর লোক তাদের দরকার হচ্ছে, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের ছাত্রছাত্রীদের আসা কিন্তু আসলে এখানে তুলনামূলকভাবে সহজ। এখানে যেটি পড়ার খরচ সেটিও আসলে এক এক রাজ্যে এক এক রকম হলেও মোটামুটিভাবে সেটি আয়ত্তের মধ্যে, এবং সেই জার্মানিতে আসলে কিছু কাজ করার সুযোগ থাকছে। সেই হিসাবে জার্মানিতে যারা বাংলাদেশের কেউ আসতে চান, বাংলাদেশের ছাত্রছাত্রীরা পড়তে চান, তাদের জন্য এটি একটি ভালো ডেস্টিনেশন হতে পারে, এবং তারা কীভাবে কে ভালো করছেন, খারাপ করছেন, সেটি নিশ্চয়ই আপনারা দেখাবেন। আমরা যখন, আপনি যখন এই প্ল্যানটি করছিলেন, আমরা সবাই মিলে বসে এই এই ধরনের ক্যাম্পাস প্রতিবেদন কিন্তু আরও আগে হয়েছে, কিন্তু এবার কিন্তু আমরা বাংলাদেশের যে যারা ছাত্রছাত্রী, যারা শিক্ষার্থী, যারা আসতে চান, বা শিক্ষার্থীদের বাবা মা যারা দেশ থেকে দেখছেন, পরিবারের সদস্য, তারা যাতে এটি বিবেচনা করতে পারেন, সেরকম সহজ করে একদম প্র্যাকটিক্যালি এটি উঠিয়ে আনাই আমাদের লক্ষ্য। বাকিটা আপনি আসলে হয়তো আরেকটু বলতে পারবেন। আসলে মানে যেইভাবে আমরা আলোচনার মাধ্যমে আমরা যেই যেভাবে চাইছি আপনাদের সামনে তথ্য তুলে ধরতে, সেটি হচ্ছে আমরা মূলত জার্মানিতে যারা আসেন, জার্মানিতে পড়তে আসেন প্রচুর বাংলাদেশি ছাত্রছাত্রী, এরই মধ্যে এটা একটা খুব মানে চমৎকার একটা গন্তব্য, পড়াশোনার জন্য, উচ্চশিক্ষার জন্য একটা চমৎকার গন্তব্য হিসেবে দেখা দিয়েছে, এবং ইউরোপেও প্রচুর আসেন বিভিন্ন দেশে, আপনারা জানেন যুক্তরাজ্যতে অনেক আগে থেকেই একটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য ছিল পড়াশোনার। তো বিষয়টি হচ্ছে যে এখানে আসার ফলে যে ছাত্রছাত্রীরা তারা যখন আসার চিন্তা করেন, তখন থেকে শুরু করে এখানে আসার পর এখানে কী নিয়ে পড়াশোনা করছেন, গবেষণা করছেন, এবং পরবর্তীতে যদি সাধারণ যদি গবেষণা না করে শুধু পড়াশোনা করে চাকরির জন্য পড়াশোনা করছেন, এই এই বিষয়গুলো কেমন, তারা যারা এখানে করছেন, যারা এখানে ভালো করছেন, তারা কেমন করছেন, এই যে জায়গাগুলো আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এই সব গল্পগুলোর মাধ্যমে আমরা সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব যে হয়তো কোনো একজন ছাত্র বা কোনো একজন গবেষক তিনি কি করছেন সেটা আমরা দেখার চেষ্টা করব। এখানে আসার ক্ষেত্রে সবার মধ্যে যে প্রথম একটা দ্বিধার জায়গা থাকে সেটি হচ্ছে ভাষা।
অনেকে মনে করেন যে জার্মানি জার্মান ভাষায় তাকে পড়ালেখা করতে হবে কিনা, অনেক ইউনিভার্সিটিতে জার্মান ভাষার একটা প্রফিসিয়েন্সি টেস্টও তাদের দিতে হয়, কিন্তু কিছু কিছু টেকনিক্যাল বিষয় আছে, যেমন আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর কথা বললাম বা সিএসসি, সেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কিন্তু আসলে ভাষাটা প্রধান ব্যাপার না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে সেটি ইংরেজিতে শেখানো হয়, যে জন্য ভাষার ব্যাপারটা, আবার কিছু কিছু ক্ষেত্রে আপনার ভাষা শেখার বাধ্যবাধকতা রয়েছে, সেই ভাষাটা আসলে ইউনিভার্সিটি আয়োজন করে আপনি ভাষাটা আসলে কিভাবে আপনি শিখতে পারবেন, এবং যে পর্যায়ের মানে জার্মান ভাষা শেখার কতগুলি স্তর রয়েছে, A1, A2, B1, B2, C1, C2, কোন স্তরে আপনি কিভাবে শিখতে পারবেন এবং সেই শিক্ষাটা আপনি কিভাবে আপনি ইউনিভার্সিটিতে কাজে লাগাবেন, সেইটা কিন্তু প্ল্যানটা এবং ছকটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষই বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্ট অ্যাডভাইজারদের মাধ্যমে বা অন্যদের মাধ্যমে সেটি আসলে বলে দেয়। তো সেই ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে যে আপনি ইংল্যান্ডের কথা বলছিলেন, জার্মানি কিন্তু মোটামুটিভাবে ইউরোপের মধ্যখানে অবস্থিত এবং শেঙ্গেন এগ্রিমেন্টের কারণে 28টি দেশ এই শেঙ্গেন এগ্রিমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত। যে কোনো জায়গায় জার্মান একটি ডিগ্রি বা জার্মান একটি কাজের পরিচয় আপনাকে এই 28টি দেশের যে কোনো দেশে আসলে কাজ করার ক্ষেত্রে আপনাকে কোনো বাধা দেবে না, আপনি চাকরি পেলে সেখানে চাকরি পেতে পারবেন। এবং আপনি আমার যেটি সবচেয়ে ভালো লাগে সেটি হচ্ছে যে আপনি পাশ করে গেলেন, পাশ করার পরপরই আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে না, আপনি যদি এখানে পাশ করেন কমপক্ষে 1.5 বছর আপনি আসলে সময় পাচ্ছেন, যে 1.5 বছরের মধ্যে আপনাকে আবারও একটি এই 1.5 বছরের মধ্যে আমরা একটু সামনে এগিয়ে যেতে পারি আসলে, ইচ্ছা করলে অনুপম যদি আমাদেরকে 1.5 বছর, এই 1.5 বছরের মধ্যে আপনি আসলে সুযোগ পান যে আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন সেই বিষয়ে চাকরি খুঁজে নেয়ার ক্ষেত্রে, এবং সেই ক্ষেত্রে আপনার মানে যেটি সীমানা সেটি কিন্তু আসলে অনেক বড়, মানে এই 28টি দেশ, তারপরে আপনি আসলে যদি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর মধ্যে আপনি পড়েন আপনার এই ডিগ্রিটি কাজে লাগে, আপনি অন্য জায়গায় পড়াশোনা করতে পারবেন। জার্মানির জীবনযাপনের ক্ষেত্রেও আমরা ছাত্রছাত্রীদের কাছ থেকে নিশ্চয়ই শুনবো, আমরা যেরকম দেখছি যে সেই জীবনযাপনের মান, ট্রান্সপোর্টেশন সিস্টেম, আবহাওয়া সবই কিন্তু আসলে বাংলাদেশে যারা আসে এখানে তারা সবাই মোটামুটি পছন্দই করে আর কি, নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি সবকিছু মিলিয়ে। আপনাকে একটু আমি জিজ্ঞেস করি, আপনি তো যুক্তরাজ্যে পড়াশোনা করেছেন, আমি এশিয়াতে অন্যান্য দেশে পড়াশোনা করেছি, সিঙ্গাপুর এবং ফিলিপিন্স, কিন্তু ইউরোপে পড়াশোনার অভিজ্ঞতা আমার নেই, তা আপনি যদি একটু বলেন যে ইউরোপের পড়াশোনা বা মানে সেটা কেমন আপনার থেকে। আমার কাছে মনে হয় যে ইউরোপের পড়াশোনা, বিশেষ করে আমি যে বিষয়ে পড়াশোনা করেছি জার্নালিজম, সেটা অনেক বেশি হচ্ছে আপনার পেশা কেন্দ্রিক এবং পেশা নির্ভর, মানে পেশাকে কেন্দ্র করে সেইটা ডিজাইন করা হয়, স্পেশালি আপনি যখন পোস্ট গ্রাজুয়েশন করবেন তখন এটা পুরোপুরিভাবে আপনার প্রফেশনালি ডিজাইনটা করা হয়, মোর যত না বেশি থিওরি তার চেয়ে বেশি হচ্ছে যে এটা এটা আপনার প্রফেশনে কতখানি কাজে লাগবে এবং সেইটা সমসাময়িক হিসাবের উপর ভিত্তি করে সেটা করানো হয়। যেমন ধরেন আমি 2003 সালে যখন জার্নালিজমে মাস্টার্স করেছি, আমি তখন প্রিন্ট জার্নালিজমটা আমি চুজ করেছিলাম বলে সেই প্রিন্ট জার্নালিজমে আমাকে কিন্তু পুরোপুরি একটি পত্রিকা বের করতে হতো সেখানে ক্লাসরুমে বসে, এবং একটা ক্লাসরুমে পুরোপুরি একটা পত্রিকাতে যা কিছু থাকে তার একটা মানে সেটার মানে পুরোপুরি বলতে সেটা পেজ মেকআপ, সেটার প্রিন্ট লেআউট, সেটাকে প্রিন্ট দেওয়ানো, তারপরে হচ্ছে ছবি তোলা, এডিট করা, লেখা সবগুলি করতে হতো। কারণ আপনি দেখেন এখান থেকে 17 বছর আগে ইউরোপ বুঝতে পেরেছিল, অ্যাটলিস্ট যারা জার্নালিজমে তারা বুঝতে পেরেছিল যে জার্নালিজম হবে হচ্ছে মাল্টি মানে মাল্টি স্কিলড প্রফেশন। আপনি এখন চিন্তা করেন, ধরেন আপনারা যারা পরে জার্নালিজমে এসেছেন, ধরেন অনুপম আছেন, আপনি আছেন, অনুপম এখন ক্যামেরার পেছনে আছেন, অনুপম যেমন ক্যামেরার পিছনে তেমন ক্যামেরার সামনে, তেমন লেখায়, তেমন সব সংবাদ সংগ্রহে ওকে সব কিছু পারতে হয়, তেমনিভাবে আপনাকেও কিন্তু সব কিছু পারতে হয়। আগে কিন্তু এই কাজগুলি ডিভাইড করা ছিল যে এ এটা করবে, ও এটা করবে, ওই সময় থেকেই কিন্তু তারা এটা করেছে। তার মানে তারা যেটার উপর জোর দেয়, ইউরোপ যেটার উপর জোর দেয় সেটা হচ্ছে যে মূলত এখন আপনি যে বিষয়ে পড়াশোনা করছেন যদি এটা প্রফেশনের সাথে সম্পর্কযুক্ত পড়াশোনা হয় তাতে যাতে আপনি সর্বশেষ শিক্ষাটা যাতে আপনি পান, এবং তার জন্য সেটা নিশ্চিত করার জন্য তারা প্রফেশনালি যাদের যারা খুব নাম করা, যেমন আমাদেরকে বিবিসি, সিএনএন এর খুব নাম করা সাংবাদিক পড়িয়েছেন, গার্ডিয়ান পত্রিকার খুব নাম করা সাংবাদিক পড়িয়েছেন ফুল প্রফেসরের মর্যাদায়, আমি মর্যাদা বলতে এখানে বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধার কথা আমি বলছি, তারা যদিও সাংবাদিক ছিলেন কিন্তু তারা এটি পড়িয়েছেন, কারণ তারা মনে করেছেন যে এভাবেই কেবলমাত্র নিশ্চিত করা সম্ভব যে আপনাকে ওরিয়েন্টেশনটা দেওয়া আপনি প্রফেশনালি আপনি আসলে কোন জায়গায় থাকবেন। আমি জার্মানির যে কারিকুলাম, আমি জার্নালিজমের কারিকুলামে জার্মানি যা দেখেছি তাতে কিন্তু আমি প্রায় সেম এই জিনিসটার উপর জোর দিতে বেশি দেখেছি যে আপনি আসলে আপনাকে যদি আজকে এখানে একটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দেওয়া হয় তারপর যদি আপনি প্রফেশনাল লাইফে যাবেন তাতে আপনি
মোটামুটি ভাবে একটা আবহ পান যে আসলে কি করবেন, এবং বাধ্যতামূলক ইন্টার্নশিপের সেখানে ব্যবস্থা থাকে যে আপনাকে আসলে ইন্টার্ন করতেই হবে যদি আপনি জানলে যে পড়েন আপনাকে কোনো না কোনো কিছুর সাথে। আপনি জানেন আমাদের এখানেও আসলে অনেক ইন্টার্ন আছেন যারা এখান থেকে এসে যুক্ত হন, বিভিন্ন ভাষার মধ্যে এসে যুক্ত হন, তাদেরকে এগুলি করতে হয়। এইটা হচ্ছে আমার কাছে বড় পার্থক্য লাগে, যেটা ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটিগুলিতেও সেগুলি আমরা আসলে খুব বেশি দেখতে পাই না যে মানে এই আপডেটেড বা খুব ইন্টার্নশিপের খুব ব্যবস্থা করা। এটা আমি আসলে খুব একটু কম দেখি, এখন যদিও চালু হয়েছে কিন্তু একটু কম দেখি আর কি। আসলে মানে এটা একদমই সত্য, কারণ জার্মানিতে আসলে মানে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেগুলো বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক ওপরের দিকে, এবং সেখানে আপনি জানেন যে যেমন কাছাকাছি হাইডেলবার্গের কথা যদি বলি, যেখানে একটি মানে বাংলাদেশের অনেক ছাত্রছাত্রী এখানে আসেন, তো সেইখানে অন্তত 11 জন, আমি যতটুকু মনে আছে 11 জন নোবেল পুরস্কার পাওয়া সেখান শিক্ষক আছেন বা ছিলেন, তো মানে সেখান থেকে পেয়েছেন। তো বিষয়টা হচ্ছে যে এইখানকার যে ফ্যাকাল্টি, এইখানকার যে পড়াশোনার মান, এবং আপনি যেটি বলছিলেন যে অনেক বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড অথবা অনেক বেশি আপডেটেড, যে একদম সর্বশেষ যে শিক্ষাটা, সর্বশেষ যে গবেষণাটা চলছে সেই সম্পর্কে এখানকার ছাত্রছাত্রীরা অনেক বেশি জানতে পারেন। সে কারণে এটি এই বিদেশে উচ্চশিক্ষা বা ইউরোপে উচ্চশিক্ষার বিষয়ে আমাদের দেশের ছাত্রছাত্রীরা অনেক বেশি আগ্রহী থাকেন। এখানে আরেকটি জিনিস আমি শুধু একটু যোগ করতে চাই খালেদ ভাই, যেটি হচ্ছে যে বাংলাদেশেও কিছু ভালো ভালো গবেষণা হচ্ছে, এবং মানে আপনি মানে আমরা এই ক্যাম্পাস এই ইয়ের মাধ্যমে আমরা এটাও দেখানোর চেষ্টা করব যে বাংলাদেশের অনেক ইনস্টিটিউটের সঙ্গে এখানে অনেক অনেক বিশ্ববিদ্যালয়ের এরকম কাজ হচ্ছে, তারা একসঙ্গে যৌথভাবে গবেষণা করছেন। তো আপনি আসলে আমাকে যদি একটু বলেন যে আমরা এই 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 মানে এই 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 প্রজেক্টের মাধ্যমে আমরা যেসব জায়গাগুলো দেখাতে চাই সেখানে শুধুই কি আমরা এই মানে পড়াশোনা ওরিয়েন্টেড জিনিসে থাকবো, নাকি মানে এরপরে ফিউচার লিঙ্কেজটা যেটা চাকরি বাজারে তাদের ইয়ে কেমন সেই সেই জায়গাটি পর্যন্ত দেখো? অবশ্যই অবশ্যই ফিউচার লিঙ্কেজটা তো দেখাতে হবে। আমি যে জিনিসটি বলতে আসলে মেনশন করতে আমি ভুলে গেছিলাম যে ইউরোপের শিক্ষার সঙ্গে বাংলাদেশের শিক্ষার একটা বড় পার্থক্যের জায়গা হচ্ছে যে রিডিং ম্যাটেরিয়াল। আপনি এখানে লাইব্রেরির যে সুবিধা পাবেন, মানে ডকুমেন্টেশনের আপনি যে সুবিধা পাবেন সেটার সাথে আসলে কোনো কিছুর তুলনা হয় না। মানে আমি কয়েকদিন আগে হামবুর্গ ইউনিভার্সিটিতে দেখে এসেছি, হামবুর্গ ইউনিভার্সিটি যে লাইব্রেরি আছে, এখানে বন ইউনিভার্সিটি রয়েছে, বন ইউনিভার্সিটি যে লাইব্রেরি, আপনি হাইডেলবার্গের কথা বলছিলেন, হাইডেলবার্গের ইউনিভার্সিটি আমার দেখার সুযোগ হয়েছে যে তাদের যে লাইব্রেরি এবং অন্যান্য রিডিং ম্যাটেরিয়াল, অন্যান্য ডকুমেন্টেশন, সেটা আসলে হিউজ। এখন যেটা হচ্ছে হচ্ছে যে আপনি যেটা বললেন যে জার্মানি কিন্তু তার যে যেসব দেশগুলি নিয়ে সে ইন্টারেস্ট নিচ্ছে, বাংলাদেশ কিন্তু তার মধ্যে একটা একটা বড় কারণ। বাংলাদেশের সঙ্গে তার ব্যবসা বাণিজ্য, কাপড় লেনদেন, এগুলি আসলে অনেক বাড়ছে, এটি একটি এটি 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 একটি বড় কারণ। আরেকটি বড় কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু 17 কোটি একটা লোকের দেশ, এবং এই দেশটাকে আসলে কিভাবে কোন জিনিসটা ম্যানেজ করা হচ্ছে এবং কিভাবে প্রযুক্তি এবং অন্যান্য খাতে বাংলাদেশ কীভাবে অ্যাক্ট রিয়েক্ট করতেছে সেটা দেখাও কিন্তু জার্মানির একটা আগ্রহের ব্যাপার। সেই জন্য জার্মানির জায়গার থেকে যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের যে সমঝোতা, বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের যে মানে যৌথ কাজ করা, সেটি অবশ্যই একটি দেখানোর বিষয়। আর দ্বিতীয়ত অবশ্যই সেটি একটি প্রধান কাজ, আমরা যারা বাংলাদেশ থেকে এখানে জার্মানিতে আসি তাদের টাকা পয়সা খরচ না হলেও লিভিং কস্ট এবং অন্যান্য বিষয় মিলে এটি একটি বিনিয়োগের ব্যাপার। সেই বিনিয়োগটিকে কিভাবে আসলে মানে পেশায় অনুবাদ করা যায় সেটি খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা জার্মানিতে কাজ করে ইউরোপের অন্যান্য দেশে কাজ করে সেটিকে অনুবাদ করব, নাকি বাংলাদেশে ফিরে গিয়ে বাংলাদেশে কাজে লাগানোর ক্ষেত্রে সেটি করব, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা আসলে শিক্ষক ছাত্রছাত্রী যাদের সাথে কথা বলা যায়, আপনি হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে 11 জন নোবেল লরিয়েটের কথা বলছিলেন, সেখানে জার্মানির সবচেয়ে বিখ্যাত প্রফেসর হান্স হাডার আছেন যিনি অসাধারণ বাংলা বলেন, আমরা তাকে তার কথা অনেক শুনেছি। এইসব নানা ধরনের জিনিস আমরা আসলে হয়তো দেখতে পারবো, এবং এই লিঙ্কেজটা প্রতিষ্ঠা করাটা হচ্ছে আমাদের মনে প্রধান কাজ হবে আমরা মনে হয়। দর্শক মানে আমরা আসলে আজকের এই লাইভের মাধ্যমে যেটা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আমরা এটি শুরু করতে যাচ্ছি, এরই মধ্যে আমরা কিছু কাজ করেছি। তো আমরা আমাদের আমাদের ফেসবুক পাতা আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের ফেসবুক পাতা হচ্ছে facebook.com/dw.bengali, ওয়েবসাইট হচ্ছে www.dw.com/bn, এবং আমাদের যে ইউটিউব পেজ সেটি হচ্ছে youtube.com/dw.bengali। এই এই পাতাগুলোতে আপনারা নিয়মিত দেখতে পাবেন আমাদের এইসব, আমরা বিভিন্ন ভিডিও চিত্র এবং অনলাইন আর্টিকেল প্রতিবেদন আমরা করব, সেগুলো আপনারা দেখতে পাবেন। আশা রাখি আপনারা সেখানে আপনাদের আপনাদেরও মতামত দিবেন, আপনাদের পরামর্শ দিবেন। একটা ছোট কথা কি, হ্যাঁ, আমাদের একজন
জানাচ্ছেন যে 56 জন নোবেল লরিয়েট কোনো না কোনো ভাবে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত, মীর মনাজহক তিনি এটি জানিয়েছেন। এটা একটু জাস্ট একটু বলে রাখলাম। তো বীর মনাজহক হচ্ছেন একজন সিনিয়র সাংবাদিক, তিনি এখানে আছেন জার্মানিতে। তিনি যেটি জানিয়েছেন যে হাইডেলবার্গের সঙ্গে 56 জন নোবেল লরিয়েট কোনো না কোনো ভাবে যুক্ত। তো এই আমরা চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের বিষয়গুলো, এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিতে, সেখানে কিভাবে কোন কোন বিষয়ে বেশির বাংলাদেশের আগ্রহী বা কোন কোন বিষয়গুলো ভালো, এবং সেখান থেকে কিভাবে পরবর্তীতে গবেষণার জন্য বা চাকরির বাজারে সেগুলো কিভাবে কাজে লাগে, এগুলো আসলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা আমাদেরকে আমাদেরকে অবশ্যই জানাবেন যে আপনারা আসলে কী কী বিষয়ে জানতে চান, আমরা আপনাদের যে চাহিদা তা সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব। খালেদ ভাই, শেষ কিছু যদি বলতে চান। আমি আসলে খুবই আশাবাদী যে বাংলাদেশি যারা, আমাদের মধ্যে যেটা হয়েছে যে 5 লাখ জন যদি আমাদের ইন্টারমিডিয়েট পাস করার পরে এক বছরে 5 লাখ ছাত্রছাত্রী যদি আসেন, সেই 5 লাখের মধ্যে কমপক্ষে অর্ধেক আছেন এরকম যারা দারুণ মেধাবী, পৃথিবীর হিসাবের মধ্যেই দারুণ মেধাবী অর্ধেক কমপক্ষে। এই অর্ধেকের মধ্যে ধরেন 1 লাখ, অর্ধেকের অর্ধেক আসলে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পান, বাকিরা আসলে টাকা দিয়ে মানে অত ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করার সুযোগ পান না। সেই মেধাটাকে কাজে লাগার জন্য যদি আমরা বিদেশে এসে পড়াশোনা করা, জার্মানি, ইংল্যান্ড, আমেরিকার মতো উন্নত দেশগুলিতে যদি আমরা পড়াশোনা করতে পারি এবং সেটা যদি আমরা দেশে কাজে লাগাতে পারি, বা বিদেশেও যদি আমরা স্কিল্ড লোক হিসেবে এটা কাজে লাগাতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে অনেক ভালো কথা। আপনাদের বা আমাদের অনুষ্ঠানের মধ্যে একজন শিক্ষার্থীও যদি সেই ক্ষেত্রে উপকৃত হন, সেটাই থাকবে আমাদের হচ্ছে লক্ষ্য। এবং সবচেয়ে বেশি কাদের উপকার করা যায়, যেটি জুবাইর বললেন আপনি, আপনারা কি জানতে চাচ্ছেন বা কোন বিষয়টির উপর আপনারা গুরুত্ব দিচ্ছেন, সেটি যদি আমাদেরকে জানান, আমরা নিশ্চয়ই এই এর আলোকে এই অনুষ্ঠানগুলি সাজাতে চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ খালেদ ভাই। একটা শেষ বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে মানে আমরা অনেক সময় বলি যে এটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, এটা পশ্চিমবঙ্গে আমাদের যারা অন্যান্য বাঙালি পাঠক শ্রোতা আছেন আপনাদের জন্য। তো আমরা আপনা আমরা আমাদের এখানে অনেক অনেককেই আমরা নিয়ে আসব যারা পশ্চিমবঙ্গ থেকেও এখানে এসছেন পড়াশোনা করতে, কিন্তু অবশ্যই বাংলাভাষী যারা তাদের সবাইকেই আমরা আসলে এই প্রকল্পের আওতায় সবাইকেই রাখছি। দর্শক আপনাদের ধন্যবাদ, খালেদ ভাই আপনাকে ধন্যবাদ, অনুপম দেবকানুঙ্গ এতক্ষণ ধরে আমাদেরকে এই সার্বিক কারিগরি সহায়তা দিচ্ছিলেন এবং ক্যামেরার পেছনে আছেন তাকেও ধন্যবাদ। এবং দর্শক আমাদের সঙ্গে থাকুন, ডয়চে ভেলের সঙ্গে থাকুন, DW বাংলা ভাষার অন্যান্য লাইভে পরবর্তী আমরা আসবো অন্যান্য বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।